উমর যে ছিলেন না এই প্রত্যেক ব্যক্তি আপনি যে পরামর্শ আমাকে দিয়েছেন আপনার কাছে বকরি বিক্রি করলে আমার আর্থিক লাভ হবে আমি অর্থ পাইব আমার মালিককে দিয়ে বা কে ফেলছে বললে মালিক জানবে না এখানেও আমি বাঁচতে পারবো কিন্তু যেই মালিকের মালিক আছে এই মালিক দেখে কি দেখে না এই মালিক তো হাশরের ময়দানে আমাকে দাঁড় করাবে সুবহানাল্লাহ বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রহম চকের পানিগুলো ছেড়ে দিলেন রাখাল থেকে শিক্ষা গ্রহণ করলেন একজন রাখাল কিভাবে মালিকের সম্পদ পাহারা দেয় আল্লাহু আকবার তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল নবীজির অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষমান আছি আমার রাসূল আসলেন আসার পরে সূরাতুল ইখলাস পাঠ করে আবার খুজরাতে চলে গেলেন এবার আসার পরে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি তো সূরাতুল ইখলাস পাঠ করছেন কোরআনে তো 10 পারা হয় নাই আমার রাসূল বলেন কানা সুলুসুল কোরআন যেই ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করবে ওই ব্যক্তি কোরআনের 10 পারা তেলাওয়াত করার সওয়াব পাবে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন তিনবার পড়লে এক খতম তিনবার পড়লে কি আমি তো তিনবার কুল হল্লা কইরা ঘুমাইছি আমার স্ত্রীকে জিগান ঠিক কিনা আমার রাসূল বলে কি রে কি বলল কই ইয়া রাসূলুল্লাহ এই বেটা যে এত সালাকি করব আমি কি জানি না কি এত সালাকি যে করব এটা তো জানি না সুবহানাল্লাহ বলল তাহলে নামাজের ফজিলত আছে না নাই আপনি এশারের জামাতে নামাজ পড়লেন ফজরের নামাজটা জামাতে পড়লেন সারা রাত ঘুমাই থাকলেও কি নফল নামাজের সুবহানাল্লাহ এই নামাজ পড়া দরকার আছে না আল্লাহ রাসূল যদি নামাজ নাও পড়তেন আল্লাহ রাসূল হাশরের ময়দানে আমার আল্লাহকে আল্লাহ আমার রাসূলকে আটকা দেন না কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে এসেছে নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে যায় সেই নবীর উম্মত ফজরের আজান দিলে ঘুমায় তাহলে নবীর প্রেম কেমনে হবে এক নাম্বার এবার আমরা নিজেদের সাথে নিজেরা হিসাব মিলাইব আসলে কি নবীর মহব্বত আমাদের মধ্যে আছে না নাই অবশ্য আছে তবে আমল দিয়েও প্রকাশ করতে হবে দুই নাম্বার নবীকে মহব্বত করতে গেলে বেশি বেশি করে নবীর সুন্নত মানতে হবে কি মানতে হবে সুন্নত আল্লাহ রাসূলের দেখানো পথ মানতে হবে যেই পথ আমাদেরকে দেখিয়েছে এই পথ অনুযায়ী চলতে হবে তিন নাম্বার হচ্ছে রাসূলকে ভালোবাসতে গেলে আরেকটা মাধ্যম হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে কি তেলাওয়াত করতে হবে কোরআন কোরআন পড়লে আপনার ইমানি জজবারও বেড়ে যায় কারণ সুবহানাল্লাহ যারা কোরআন তেলাওয়াত করে তাদের ইমানি জজবা কি বেড়ে যায় তারপরে চতুর্থ নাম্বার ভালোবাসার একটা মাধ্যম হচ্ছে নবীজির উপর বেশি বেশি দরুদ পড়তে হবে কি পড়তে হবে আপনি একা আছেন সবার সাথে আছেন যেখানেই থাকেন আপনি রাসূলের উপর দরুদ পড়বেন দরুদ পড়লে এই দরুদের হাদিয়া সোনার মদিনায় চলে যায় সোনার মদিনা থেকে সত্যায়িত হইয়া আল্লাহর আরশে আজিমে চলে যায় এই সত্যায়িত ফটোকপি হাশরের ময়দানে আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন হাউজে কাউসারের পানি দিয়া প্রতিদান দিবে কোন সুবহান দরুদের হাদিয়া সোনার মদিনায় যায় কি যায় না সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে মোদের অন্তর জোরে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে ঠিক না বলে মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা আমাদের কাছে আছে না নাইকন কোরআনের আয়াত আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন আমার নবী আমাদের জানের চাইতে আরো নিকটে ঠিক কিনা বলেন মদিনা আমরা ঘুমায়া ঘুমায়া আমরা বালিশের মধ্যে কান লাগায়া রাসূলের সঙ্গীত গাইতে চাই কি চাই না বলে না তে রাসূল গাইতে চাই কি চাই না
এই নাত গাইলে আল্লাহ রাসূল খুশি হন হাসান বিন সাবিত উনা নাত গাওয়ার জন্য আল্লাহ রাসূল তাকে একটা মিম্বর বানায় দিয়েছে কন্যা সুবহানাল্লাহ যে আমার হাসান এখানে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নাত গাইবে আল্লাহু আকবার তাহলে নবীজির শানে আমরা দরুদ সালাম পড়তে চাই কি চাই না বলেন দরুদ সালাম পড়ব দরুদ শরীফ পড়ব বেশি বেশি করে নবীকে সালাম দেব নবীর মহব্বত আমরা অবশ্যই করব সম্মানিত সুধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছের হবে যেই ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পড়বে কন্যা সুবহানাল্লাহ আমার আরজি থাকবে আপনাদের কাছে রাসূলের প্রকৃত আশিক যেন আমরা হতে পারি প্রকৃত আশিক প্রেমী যেন আমরা হতে পারি আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে দেখিয়েছেন পথ দেখিয়ে গেছেন সেইভাবে যেন আমরা চলি এর বাইরে যাওয়া যাবে দিন দিন ফিতনার সমানা কত বড় বড় ফিতনা আমাদের মধ্যে আবিষ্কার হইছে হচ্ছে কিনা বলেন আমরা তো নাস্তিক নাস্তিক মানে আপনি দেখেন নাস্তিক হচ্ছে কাফের থেকে বড় নিকৃষ্ট জাতি কাফেররা তো স্রষ্টা বিশ্বাস করে হিন্দুরা বিশ্বাস করে যে আমাদের একজন আছে আমাদের কি ভগবান না কি ডাকে একজন আছে বিশ্বাস করে কিন্তু ভগবানের ক্ষমতাটা 33 কোটি এটা সাপ্লাই করে কোন নাউজুবি কয় কোটি 33 কোটি হেরাকো আমরা হিসাব মিলাই দেখছি পারি না কি করি না এত হিসাব মিলাইছি মিলাইতে পারতেছি না দানের জন্য একজন চাউলের জন্য একজন গমের জন্য একজন এভাবে মিলাইতে মিলাইতে পানির জন্য একজন কল্যাণের জন্য একজন হ্যাঁ সুস্থতা দেওয়ার জন্য একজন মিলাইতে মিলাইতে দেখছি 33 কোটির কমে হয় না 33 কোটির কমে কি তো তারপরে তো তারা একজন মানে যে স্রষ্টা কি কিন্তু রূপ ভিন্ন খ্রিস্টান যারা তারাও আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে আল্লাহর বেটা কোন নাউজুবিল্লাহ আল্লাহর কি বলে বেটা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কি কাউকে জন্ম দিয়েছেন সূরাতুল ইখলাস এই ছোট্ট একটা সূরার কি ফজিলত এই সূরা ইখলাসের তাফসিরে চমৎকার আলোচনা আছে ইস আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরিন কেরামরা বলেন যে প্রত্যেকটা জিনিসের কি নসব নামা আছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নসব নামা হচ্ছে সূরাতুল ইখলাস কন্না সুবহানাল্লাহ আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ঈসা পয়গম্বরকে কি বলে আল্লাহর বেটা বলে মরিয়ম আলাইহিস সালামকে বলে আল্লাহর বিবি বলে কোন নাউজুবিল্লাহ তার তিত্ববাদে বিশ্বাসী তিন খোদা দাবি করে তারপরে তো মানে তারপর আসেন ইহুদি জাতি তারাও স্রষ্টা বিশ্বাস করে যে পৃথিবী এমনি এমনি হয় নাই কিন্তু নাস্তিক কুখ্যাত ব্লগার যারা তারা বলে পৃথিবী এমনি হইছে মানুষ এমনি হইছে প্রাকৃতিক নিয়মে আসছে আবার খাবার দাবার খাইয়া বিদ্ধ হইবে আবার মারা যাবে মারা যাওয়ার পরে কোনো হিসাব নাই কোন নাউজুবিল্লাহ এই বিশ্বাস কি কোনো ঈমানদার করতে পারে কোন করতে পারে বলেন তো আমাদের মরণের পরে হিসাব আছে না নাই কোন আছে না নাই নাস্তিকের কথায় এই কয়েকটা মানুষের কথায় আপনারা কান দিবেন আরেকটা আমাদের সরকার প্রধান তিনি আস্তে আস্তে সচেতন হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একবারে দুরিশ্চব করে দিচ্ছে এই নাস্তিকেরা আপনার মাদ্রাসার বইয়ের মধ্যে হিন্দুর ছবি কেন না ছবি ইসলাম ধর্ম বইয়ের মধ্যে মূর্তির ছবি এইগুলো বলে সংস্কৃতি এর নাম কি আরেকটা দিছে না অপসংস্কৃতি এটা বলে সংস্কৃতি বৈশাখ মাসে পহেলা বৈশাখের জন্য পেশা ভাল্লু এইগুলা সাজাইয়া এইগুলাকে মনে করে এগুলা কি আনে রহমত নিয়ে আসে কল্যাণ নিয়ে আসে এটা মনে করে তারা এই শুভযাত্রা করে রঙিন শুভযাত্রা এই শুভযাত্রার নামে এটা হলো অপসংস্কৃতি অথচ এটারে বলে তারা দেশীয় সংস্কৃতি আর আমরা আরবিতে আলহামদুলিল্লাহ বললে এটাও সুলতানি আছে না নাই গো কয়েকদিন আগে টকশোতে বলতেছে যে ভাই এটা কি কথা কথাই কথা আলহামদুলিল্লাহ কথাই কথা ইনশাআল্লাহ এটা কি অথচ হাওয়ারিও বললে ঠিক আছে বাচ্চা বাঘের বাচ্চা ঠিক কি না বলে তা হাওয়ারিও দিকে তোমার বাপের বাবার কথা এটা যে কার কথা ইংরেজদের কথা বিদেশি ভাষা কিনা বলে
দেশীয় ভাষার প্রতি যদি এতই তোমার দরদ থাকে তাহলে ইংলিশের বানায় নাই কেন শুধু আরবি ব্যবহার করলে তোমাদের চুলকানি অথচ চুলকানি তোমাদের এই বালা না চুলকানি হচ্ছে ইসলামের বালাই ঠিক কি না বলে ইসলাম সহ্য করতে পারে একটা সন্তান সালাম দিলে গায়ে জ্বলে হাওয়ারিও বলতে হবে কি বলতে হবে হাওয়ারিও স্কুলে শিক্ষা দেই সালাম দিবা না এটা অপসংস্কৃতি হাওয়ারিও বলবা কি বলবা মাই মাই ড্যাড ড্যাড বলবা তাহলে আমাদের ভাষা হচ্ছে বাংলা বললে বাবা বলো কেমন আছো বলো এটা বলো তা হাওয়ারিও তো বিদেশি ভাষা এত দরদ সম্মান যদি আমরা মুসলমান আমরা আলেম ওলামারা আমাদের কি মনে করে কিচ্ছু জানি না আলেম ওলামা হচ্ছে কি মসজিদে বসে বসে সুবহানাল্লাহ 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 এর বাইরে আর কোনো কথা নাই ঠিক কি না গো বাইরে কথা গেলেই সমস্যা সম্মান যদি আমাদের কথা কোনো সরকার বিরোধী না আমাদের কথা কোনো প্রতিনিধি বিরোধী না আমাদের কথা হচ্ছে নাস্তিক বিরোধী কথা ঠিক কি না বলে নাস্তিকের বিরুদ্ধে আমাদের কথা ব্লগারের বিরুদ্ধে আমাদের কথা অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের কথা সরকার আমাদের আমরা সরকারের বিরুদ্ধে করি না যেই আসো দেশ সুন্দর চলুক এটাই আমরা কামনা করি ঠিক কি না বলেন আমরা এটাই কামনা করি কিন্তু আমাদের দাবি হচ্ছে আমাদের আলেম ওলামায়ে কেরাম পীর মাশায়েখ কেরামের দাবি হচ্ছে এই 92% মুসলমানের দেশে আমরা ইসলাম কেন স্বাধীনভাবে প্রচার করতে পারি না কেন পারি না এর কারণ আমরা জানতে চাই আর কিছু ঠিক কি না বলে সম্মানিত শুধু আমরা নবীজির প্রেমিক যদি হতে চাই আমার রাসূলকে একজন গালি দিবে আমরা কি সহ্য করব আমরা কি এটা মানব আমার রাসূলের চরিত্র নিয়া কুখ্যাত নাস্তিক আসাদুর কথা বলে আমার রাসূল চরিত্রহীন ছিলেন কোন নাউযু বিল্লাহ অথচ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে রাসূল আপনার চরিত্র হচ্ছে মহান সুবহানাল্লাহ চরিত্রের তিন প্রকার এক প্রকার চরিত্র হচ্ছে আপনার ইহসান অর্থাৎ আপনি ইনসাফ করে চলা এক প্রকার মুসা আলাইহিস সালামের শরীয়ত ছিল ইনসাফ আপনি একটা থাপ্পর দিয়েছেন ডাইরেক্ট কোনো maaf নাই আপনি যে থাপ্পর খাইছেন এই থাপ্পর তারে এই পরিমাণ দিবেন কন্না সুবহানাল্লাহ গরম শরীয়ত ঈসা আলাইহিস সালামের শরীয়ত ছিল কারীম আখলাকে কারীম আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আখলাকে কারীম দান করেছিলেন ঈসা আলাইহিস সালামের শরীয়ত ছিল কোন ব্যক্তি যদি আপনাকে একটা থাপ্পর দিত তাহলে আপনি তার প্রতিবাদ না কইরা আরেকটা গাল আগায়া দিলে বলে নে আরেকটা দে তো শান্তি থাকে কন্না সুবহানাল্লাহ একবারে নরম একবারে কি মুসা আলাইহিস সালাম হচ্ছে গরম আর ঈসা আলাইহিস সালাম হচ্ছে কি নরম এখন আমার নবী তো হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন সমস্ত নবীদের কি সরদার আমার রাসূল যে ইমামুল মুরসালিন সমস্ত নবীদের কি ইমাম আমার নবী জগৎ সমূহের নবী আমার রাসূলকে তো সবাই ফলো করবে মুসা আলাইহিস সালামের উম্মত করবে না শুধু ঈসা আলাইহিস সালামের উম্মত করবে না সবাই করবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করছে খুলুকে আযীম মহান চরিত্র কন্যা সুবহানাল্লাহ তোমাকে এক ব্যক্তি আঘাত করছে তোমার ক্ষমতা আছে তুমি প্রতিশোধ নাও কোনো সমস্যা নাই কিন্তু আমি রাসূল এই কথা বলি না যে তাকে প্রতিশোধ নিয়া তুমি সমান সমান ইনসাফ মোতাবেক তুমি বিচার কার্য করো আমি রাসূল বলে গেলাম যদি তোমার ক্ষমতা থাকে যে তুমি তাকে আঘাত করতে পারবে প্রতিশোধ নিতে পারবে তারপরে যদি তুমি ক্ষমা করে দাও এটাই হচ্ছে সর্বোত্তম কন্যা সুবহানাল্লাহ দুইটা অপশন আছে করলে ক্ষমা করো না করলে কিয়াস ভিত্তিক বিচার করো কন্যা সুবহানাল্লাহ দুনটাই দিয়েছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য মডেল কিন্তু ঈসা নবী সবার জন্য মডেল ছিলেন না কারণ আমরা জানি ঈসা আলাইহিস সালাম জীবনে বিয়াই করেছিলেন না কন্যা সুবহানাল্লাহ তাহলে খ্রিস্টানরা যদি বাধ্য হইয়া তারা আমার নবীজির সুন্নতকে তারা মানে মানে বিবাহ করে কি করে বিবাহ করে তারা যদি বলতো যে আমরা ঈসা আলাইহিস সালামকে মানবো মানে মসি তারা ঈসাও কয় না মসি হ্যাঁ যীশু খ্রিস্ট তাকে আমরা মানবো তাহলে তারা ইতিহাস তালাশ করে দেখবে যে তাদের যীশু খ্রিস্ট বিবাহ করে নাই কি করে নাই এই পৃথিবীতে যদি খ্রিস্টানরা বলতো যে আমরা তার সুন্নত মানবো আমরা বিয়ে করব না কয়েক বছর পরে খ্রিস্টান থাকতো বাধ্য হয়ে আমার নবীজির শরীয়ত তারা গ্রহণ করছে সুবহানাল্লাহ বলেন আমার রাসূল হচ্ছে সবার জন্য মডেল সবার জন্য কি ব্যবসায়ী কিভাবে ব্যবসা করব নবীজির কাছ থেকে শিখো
একজন রাখাল কিভাবে বকরি চড়াবে একজন রাসূলের কাছ থেকে শিখে সুবহানাল্লাহ বলেন কেমন একজন রাখালের কি চরিত্র হয় একটা ঘটনা দেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফত পেয়েছিলেন তার একটা অভ্যাস ছিল তিনি রাত্রি বেলায় দিনে বেলায় তিনি তার এরিয়ার মধ্যে হাঁটতেন আর দেখতেন কোথায় কোনো অভাবী লোক আছে কিনা কোনো প্রয়োজনীয় ব্যক্তি প্রয়োজন তার পূরণের জন্য সে হাহাকার করতেছে এরকম লোক আছে কিনা তিনি তালাশ করতেন তিনি দেখেন এক রাখাল তিনি যখন হাঁটতেছিলেন মরুভূমির মধ্যে পানি নাই তার পানির তৃষ্ণা লাগলো খিদা লাগলো তিনি দেখলেন এক রাখাল মেষ চড়াচ্ছে কন্যা সুবহানাল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই রাখালের কাছে গিয়ে বলে রাখাল ভাই একটা কাজ করো তোমার বকরির এই উলম থেকে আমি কিছু দুধ পান করব আমাকে একটু অনুমতি দাও রাখাল বলে ভাই এই বকরির মালিক তো আমি না আমি আরেকজনের বকরি চড়াই কন্যা সুবহানাল্লাহ একটা বকরি রাখালকে এই জ্ঞান দান করছে কে কার উসিলায় নবীজির উসিলায় নবীজির প্রশিক্ষণে বকরির রাখাল বলতেছে এই বকরির মালিক তো আমি না এই বকরির মালিক কি না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অন্তরের মধ্যে কথাটা গেতে গেল তিনি বললেন কি বলল তাকে একটু পরীক্ষা করা দরকার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাই শোনো তুমি বকরির এমনিতে যদি দুধ দিতে না চাও তাহলে একটা কাজ করো তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও কন্যা সুবহানাল্লাহ বিক্রি করলে তুমি বকরির টাকা পাইবা আমি দুধ পাবো বকরি পাবো এই কাজটা করো তোমার মালিককে গিয়ে বলবা বকরি বাগে খেয়াল হইছে আল্লাহু আকবার আমরা সমাজের লোক হইলে কইল তাড়াতাড়ি দেন দেখবো মানুষ মানুষ কি দেখবো দিলে দিয়ালাম বকরি রাখাল ডাকতে বললেন উমর যে ছিলেন না এই প্রতীক ব্যক্তি আপনি যে পরামর্শ আমাকে দিয়েছেন আপনার কাছে বকরি বিক্রি করলে আমার আর্থিক লাভ হবে আমি অর্থ পাইব আমার মালিককে দিয়ে বা খেয়ে ফেলছে বললে মালিক জানবে না এখানেও আমি বাঁচতে পারবো কিন্তু যেই মালিকের মালিক আছে এই মালিক দেখে কি দেখে না এই মালিক তো হাশরের ময়দানে আমাকে দাঁড় করাবে সুবহানাল্লাহ বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিলেন রাখাল থেকে শিক্ষা গ্রহণ করলেন একজন রাখাল কিভাবে মালিকের সম্পদ পাহারা দেয় আল্লাহু আকবার আর আমাদের কাছে আমানত রাখলে পরের দিন খাওয়া যায় না এমন লোক আছে না নাই তাহলে রাখালের শিক্ষা গ্রহণ করো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সাধারণ জীবন যাপন করতেন অর্ধেক পৃথিবীর শাসক হওয়ার পরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সাধারণ জীবন যাপন করতেন ওমর ফারুক দামি দামি কাপড় পরতেন না তাকবীর দেন নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে কায়তলাবাসীর পক্ষ থেকে হযরত মাওলানা আনিস মাহমুদ সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে বলে নারে তাকবীর আমরা খুশি না বেজা হুজুর